প্রকাশ্যে অভিনেতা সিয়ামের গালে চুমু দিয়ে চর খেলেন অভিনেত্রী সুনেরা। ঢাকাই সিনেমার এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন তিনি, আর এই সিনেমার মাধ্যমে তিনি ভক্তদের হৃদয়ে একটি আসন গেড়ে দিয়েছেন। এবার প্রকাশ্যে সেই সিয়ামকে চুমু খেলেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে সুনেরাকে জোর চড় দিলেন সিয়াম আহমেদ। বৃহস্পতিবার বিকাল থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আর্মি স্টেডিয়ামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সিয়াম আর সুনেরা। ব্যাকগ্রাউন্ডে সরাসরি বাজছে নগর বাউল জেমসের গাওয়া দুষ্টু ছেলের দল শিরোনামের গান। অনেক মানুষের মাঝে সেই গানের তালে দুলছেন সিয়াম ও সুনেরা। এক পর্যায়ে আচমকা সিয়ামকে জোরে চুমু খান এই অভিনেত্রী, আর এতেই চড়ে যান সিয়াম আহমেদ। জোরে সুনেরাকে চড় মারেন সিয়াম, এরপরে সেখান থেকে রেগে বের হয়ে যান নায়িকা। বিষয়টি নিয়ে জানতে চাইলে সুনেরা বিনতে কামাল একটি গণমাধ্যমকে বলেন, আমি এটি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তবে ভিডিওতে দেখা যাচ্ছে একটি ক্যামেরা অনুসরণ করছে তাদের, যা থেকে অনুমান করা যায় এটি হয়তো কোনো একটি শুটিং এর দৃশ্য। এদিকে জানা গিয়েছে পরিচালক দীপঙ্কর দীপনের নতুন সিনেমা অন্তর্জালে একসঙ্গে সিয়াম ও সুনেরা কাজ করছেন। বেশ কয়েকটি গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর জানা গিয়েছে যে ওয়েব সিরিজ নয়, অন্তর্জাল সিনেমার জন্যই দৃশ্য ধারণ করছিলেন তারা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একের পর এক কল পাচ্ছেন সুনেরা। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন তারা। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমার গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপঙ্কর দীপন। বন্ধুরা, বিনোদনের সব তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।